দর্শকদের প্রতিক্রিয়া জানতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সরাসরি যাচ্ছি তার কাছে অনেক নাটকীয়তা শেষে আসলে বাংলাদেশ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে এবং প্রতিবারের মতন এবারও আসলে সেই স্কোয়াড নিয়ে অনেকটাই নানান আলোচনা সমালোচনা চলছে অনেক কাটাছেঁড়া চলছে সমর্থকদের মাঝেও আসলে সেই ধরনের আমরা দ্বিধা বিভক্তি দেখছি যে অনেকে মনে করছেন যে স্কোয়াডে আসলে অন্যান্য অনেক প্লেয়ার রয়েছে যারা হয়তো রকমভাবে গুরুত্ব পায়নি আমি আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করছি এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে ক্রিকেট ম্যাচ চলছে এবং ক্রিকেট নিয়ে আসলে অনেক চিন্তা করে এমন কিছু সমর্থকদের সঙ্গে আমি কথা বলবো যার মধ্যে একজন হচ্ছে যিনি মনে করেন যে বাংলাদেশের আসলে এই স্কোয়াডটা ঠিকঠাক হয়নি আপনারা আসলে কোন জায়গাটায় মনে হয় বাংলাদেশ স্কোয়াডটা চেঞ্জ জানতে পারতো আমার মতে হচ্ছে মতামত প্রত্যেকবারই স্কোয়াড ঘোষণা করে বিতর্ক কম বেশি থাকে এবারও বিতর্ক হচ্ছে সাইফুদ্দি কিনে সাইফুদ্দি স্কোরে থাকা অন্তত জরুরি ছিল কারণ সাইফুদ্দি অনেকদিন ধরে খেলার বাইরে ছিল বিপিএল সে ভালো পারফর্ম করি সুযোগ পেয়েছে জিমব্যাব সিরিজে আর তাকে একটা মাত্র সিরিজে ইয়া করছে তুলনা করা উচিত হয় না তাকে রাখার দরকার ছিল কারণ অনেক প্লেয়ারে যেরকমভাবে সুযোগ পায় যেমন সমু সরকার লিটন দাস তারা বড়ো বড়ো ফর্মে থাকার পরে তার বারবারই তারা সুযোগ পায় কিন্তু সেই তুলনায় সাইফুদ্দিন তেমন সুযোগই পায় আর প্রত্যেকটা টিমেতেই একজন ফাস্ট বলিং অলরাউন্ডার থাকে ব্যাটিং অলরাউন্ডার থাকে প্রত্যেক টিমে থাকে না আমাদের সাথে দরকার ছিল আর কি আমার মতে আর যেমনটা শুনছিলাম আর কি সাইফুদ্দিনকে নিয়ে দর্শকদের মাঝে একটা অনেক হতাশা কাজ করছে কারণ একটা দারুণ একটা বিপিএল কাটানোর পরে কিন্তু সবাই প্রত্যাশা করেছিল যে সাইফুদ্দিন আসলে আবারও বাংলাদেশ দলে বিশ্বকাপ দলে বিশেষ করে কাম করবে তবে সেই সাইফুদ্দিনের না থাকাটা অনেক বড় একটা চমক এছাড়াও আসলে স্কোয়াড নিয়ে নানান অসঙ্গতি অনেকে মনে করছেন যার মধ্যে একটা হচ্ছে চার চারজন স্পিনার রাখা এবং সেখানে তানভীর ইসলামের অন্তর্ভুক্ত এরকমই একজন দর্শক যিনি মনে করে আর কি বাংলাদেশ দলে আসলে স্পিনারের বদলে একটা বাড়তি পেইসার নেওয়া যেত আপনি এমনটা কেন মনে করেন যেহেতু বাংলাদেশ একটা ম্যাচে দুজন স্পিনার নিয়ে খেলবে এবং স্পেশালি সাকিব সেখানে থাকবে রিসাদ অথবা মাহিদি থেকে একজন খেলবে যদি বাংলাদেশ তিন স্পিনার নেয় সেক্ষেত্রে এই তিনজনই খেলবে তো এতগুলো স্পিনার নেওয়ার কিছু মানে কারণ দেখতেছি না আমি এই টিমে যেখানে তাস্কিন ইঞ্জুর আছে একটা অতিরিক্ত ফাস্ট বোলার সেটা সাইফুদ্দিন হোক বা হাসান মাহমুদ হোক তারা পনেরো সদস্যের দলে বা ইলেভেনে থাকার যৌক্তিকতা আমি মনে করছি যেমনটা দেখছেন আসলে কেউ মনে করছে সাইফুদ্দিনের বাদ পাওয়াটা আসলে হতাশার আবার কেউ মনে করছেন যে স্কোয়াডে একজন স্পিনার কমিয়ে একটা বাড়তি পেইসার খেলা যেত আমার কাছে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের যে রিয়াকশন সমর্থকদের মাঝে এখন পর্যন্ত এই ছিল সবশেষ টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে দর্শক প্রতিক্রিয়া জানতে সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে